হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি। বন্ধুরা, এখন সকালবেলা, সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আর আজকে নদীর কাছ থেকে আবারও ভিডিওটা শুরু করলাম। আর আজ তোমাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করব, তাহলে রেসিপিটা দেখতে থাকো। আর আজকে কি রেসিপি এখনই বলে দিই, রেসিপিটা হচ্ছে আমাদের তো সামনেই রান্না পুজো। রান্না পুজোতে যে কীভাবে আমরা কুমড়োর চচ্চড়িটা বানাই, ঠিক একদম সেম এই সিস্টেমেই আমি মানে বানাবো, বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে তোমরা রেসিপিটা দেখতে থাকো। বন্ধুরা, এখন আমি একটা কড়াই বসিয়ে নিলাম গ্যাস ওভেনের উপরে নিয়ে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা খুব ভালো করে এখন গরম করে নেব। আর বন্ধুরা, এই যে কুমড়ো চচ্চড়িটা, তোমরা তো সবাই কম বেশি জানো যে রান্না পুজোর তরকারি যে কতটা টেস্টি আর কত ভালো খেতে হয়, আর মায়ের তো একটা আশীর্বাদ থাকে। তবে কুমড়ো চচ্চড়িটা কিন্তু একদম এই প্রসেসেই করা হয়, আর এর হচ্ছে মেন হচ্ছে তোমার যে গুঁড়ো মশলাটা, গুঁড়ো মশলাটাই হচ্ছে মেন। গুঁড়ো মশলাটা দিলে এর স্বাদটা অনেকটাই বেশি হয়। তা যাই হোক, আমি এখন আগের থেকে কেটে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, আর এখন সেই চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে এই চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেবো। বন্ধুরা, বন্ধুরা তোমরা তো দেখলে চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দেব আমি। তেলটা দিয়ে তেলটাকে আবারও একটু গরম করে নেব। আর বন্ধুরা, আগে না ভাবতাম যে রান্না পুজোর যে সমস্ত রান্না, রান্নাতে প্রচুর পরিমাণে হয়তো তেল মশলা লাগে, কারণ আমার বাপের বাড়িতেও রান্না পুজো নেই, শ্বশুর বাড়িতেও নেই। কিন্তু এখন আমি জানি রান্না পুজোর রান্নাতে খুব বেশি তেল মশলা লাগে না, যতটুকু প্রয়োজন ততটুকু, অতিরিক্ত কিছুই লাগে না। এটা জানতে পারলাম কী করে জানো বন্ধুরা, যেহেতু আমার বোনের বাড়ি মানে সেজো বোনের বাড়িতে রান্না পুজো আছে, আর কয়েক বছর আমি গিয়ে ওখানে রান্নাবান্না করি, তো রাত্রে মানে সারা রাত জেগেই রান্নাবান্না করি। তার জন্যে আমি এখন জেনে গেছি যে রান্না পুজোতে কীভাবে কী রান্নাগুলো হয়। তা যাই হোক, তাই এবছরে আমি তোমাদের সাথে সেই রান্নাটা আগে একটু বানালাম, বানিয়ে তোমাদেরকে সাথে একটু শেয়ার করছি। আর তোমরা তো দেখলে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু শুকনো লঙ্কা, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও কিন্তু ঠিক এইভাবে রান্নাটা করে দেখতে পারো, যাদের রান্না পুজো নেই তারা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে, রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়। যেহেতু আমি আগে বানিয়েছি, তো বানিয়ে তো ঘরে খেয়েছি, খুবই টেস্টি হয়েছে রান্নাটা, মানে দারুণ যারে বলে অপূর্ব। আর এরপরে আমি কী দিয়ে দিলাম বলো তো, দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করবো, যত সময় না এর থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে। তা যাই হোক, নাড়াচাড়া করে নিয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা বাটা, দিয়ে সেটাকেও তেলের মধ্যে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর কুমড়োটা, দিয়ে এটাকে এবার ভালো করে আমি কষতে থাকব। আর তোমরা দেখতে থাকো একটার পর একটা কী মশলা দিচ্ছি। আর বন্ধুরা, এই রান্নাতে যে সমস্ত মশলা তো দেওয়ার আছে সেগুলো তো দিতেই হবে, প্লাস যে ভাজা মশলাটা আছে সেটাই হচ্ছে এর মেন জিনিস। আর একটা মেন হচ্ছে এই মানে চচ্চড়ি, যেগুলো যেরকম রান্না পুজোয় কুমড়ো চচ্চড়ি, ডাল চচ্চড়ি, এরকম বিশেষ কচু শাক, এগুলো হচ্ছে প্রচুর নাড়তে হয়, নেড়ে নেড়ে একদম শুকনো করতে হয়, করে আর ওই ভাজা মশলাটা যদি দেওয়া হয় তাহলে এর টেস্ট তো দারুণ হয়। প্লাস তোমার যে আগের দিন রান্না হয়, পরের দিন রাত পর্যন্ত এই রান্নাটাও না একটু নষ্ট হবে না কিছুই হবে। অথচ বন্ধুরা, যেটা ফ্রিজের মধ্যে রাখতে হচ্ছে তা কিন্তু নয়, বাইরেতেই রাখা যাবে, কোনো রকম কোনো সমস্যাই হবে না। তোমরা যারা বানাওনি বা যারা এইভাবে বাড়িতে করোনি, যাদের রান্না পুজো নেই বিশেষ করে, তারা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো যে আমার কথাটা সত্যি কি মিথ্যা। আর বন্ধুরা, আর একটা কথা বলি, এই যে ভাজা মশলাটা দিই, যদি তোমরা কেউ এই ভাজা মশলাটা জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অন্য কোনো ভিডিওতে মানে কোনো রান্নাতে আমি ভাজা মশলাটা কী কী দিয়ে বানিয়েছিলাম বলে দেব। ঠিক আছে, তাহলে বন্ধুরা এখন তোমরা এই রান্নাটা দেখতে থাকো। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর দিয়ে দেব বন্ধুরা জিরের গুঁড়ো, দিয়ে আবারও এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা,
একটু কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আগের থেকে যে ভেজে রাখা চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আর একটা কথা বলি, এই রান্নাটা কিন্তু একদমই জল দিলে হবে না, জল ছাড়াই করতে হবে। আর আমার যেহেতু অল্প রান্না গ্যাসে হচ্ছে তো, তার জন্য আমি হয়তো একটু চাপা দেবো, কিন্তু অ্যাকচুয়ালি এই রান্নাটা চাপাও দিতে লাগে না, এমনি নাড়তে নাড়তে কষতে কষতে এই রান্নাটা হয়ে যায়। কিন্তু অনেকটাই সময় লাগে রান্না পুজোতে, কারণ একদম পুরো শুকনো করতে হয়, তো তার জন্যে অনেকটাই সময় লাগে বন্ধুরা রান্নাটা করতে। বন্ধুরা এইবারে দিয়ে দিলাম সেই ভাজা মশলা, যে মানে যেগুলো গোটা মশলা একটু কড়াইতে ভেজে মানে হালকা করে নেড়ে ছেড়ে নিয়ে এটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। এই মশলাটাই হচ্ছে মেন এই রান্নাতে, যতই যাই দাও এই মশলাটা দিলেই মানে এই জিনিসটাকে মানে খুব ভালো রাখা যায়। মানে দুদিন ধরে যে আমরা রাখি না রান্না পুজোর রান্না, এটাই হচ্ছে মেন এই মশলা। শুধু এখন নয়, যখন এই মানে রান্নাটা আমাদের রান্নাটা হয়ে যাবে সেই সময় যে পাত্রতে আমরা ঢালবো সেই পাত্রের তলাতেও দিতে হবে, উপরেও ছড়িয়ে দিতে হবে এই মশলাটা, এই রান্নাটাকে ভালো রাখার জন্যে। দেখো বন্ধুরা এই রান্নাটা মানে কুমড়ো চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে যে রান্না পুজোর কুমড়ো চচ্চড়িটা করা হয়, এটাই দেখো যেভাবে আমি দিয়ে রেখেছিলাম না এইভাবে দিতে হবে, মানে খেলিয়ে চারিদিকটা দিতে হবে, দিয়ে আবারও নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে পুরো জিনিসটাকে শুকনো করতে হবে। আর প্রচুর না হাত ব্যথা করে বন্ধুরা এই রান্নাটা করতে গেলে, তা যাই হোক কষ্ট করলে তো কেষ্ট মেলে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তা এইভাবে নাড়তে নাড়তে দেখো বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবারে আমি এটাকে নামিয়ে নেবো, একদম শুকনোই হয়ে গেছে। আর ফাইনালি দেখো বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নিলাম, আর এই পাত্রের তলাতে কিন্তু আমি ওই মশলাটাকে অলরেডি ছড়িয়ে দিয়েছি আগে, আর এইবারে আমি এর উপর থেকে এই মশলাটাকে আবারও একটু ছড়িয়ে দেবো, দিলে আমার এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর এত সময় তোমরা আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তাহলে আজকের মতন এখানেই আমি বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতন টাটা, গুড বাই।